কর্মসূচি দিয়ে আবারও প্রকাশ্যে আসছে হেফাজত ইসলামী বাংলাদেশ। নেতাদের মুক্তির দাবিতে কর্মসূচি দিয়েছে ধর্মভিত্তিক এই সংগঠনটি। আগামীকাল শুক্রবার বাদ আসর বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ করবে হেফাজত ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিক্ষোভ করবে হেফাজত ইসলাম। সেদিন বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করবে তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। হেফাজত ইসলাম জানিয়েছে, মিরপুর জামিয়া হোসেনিয়া আর্যাবাদ মিলনায়তনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েব আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বৈঠকে বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক সহ অনেককে কারাবন্দী করে রাখা হয়েছে, এতে আলেমদের সাংবিধানিক ও মানবাধিকার হরণ করা হচ্ছে বলে দাবি হেফাজতের। নেতৃবৃন্দ বলেন, কারামুক্ত আলেমদের বেশিরভাগ সময় এক আদালত থেকে আরেক আদালতে হাজিরা দিতে হচ্ছে। এছাড়াও অবিলম্বে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি ও 2013 সাল থেকে হেফাজতের নামে দায়ের করার সকল মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়। বৈঠকে 8 ডিসেম্বর শুক্রবার বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা চিপস ব্রো, বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা। এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উৎকর্ষের যুগে বৈজ্ঞানিক অগ্রগতি ও প্রযুক্তিগত পরিবর্তনকে অর্থনৈতিক প্রবৃত্তির চারক বলে বৈঠকে বিশ্বাস করা হয়। সেখানে শিক্ষকদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ না দিয়ে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে নেতারা। সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা নাজমুল হাসান কাসিমি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আসিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসিমি, মুফতি মনির হোসেন কাসিমি সহ আরও অনেকে। তবে আগের বৈঠকগুলোতে সংগঠনটির অন্যতম প্রভাবশালী নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজজি উপস্থিত থাকলেও এই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।